বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো কোনো শরীয়তের লোকেরা শুনবেন না। শরীয়তের লোকেরা শুনলে হয়তো মাথায় পেঁচ লাগবে, আর না হয়তো খারাপ লাগবে, আর না হয়তো একটা খারাপ কিছু বলে ফেলবে। তো আজকের আলোচনাটি করব, যারা তরিকার জগতে আছে, মারিফতের জগতে আছে, যারা মুর্শিদ ধরেছে, তাদের জন্য আজকের এই আলোচনা। তবে হে সমস্ত মুর্শিদ ধরা ব্যক্তিগণ, তরিকতের ভাই বোন, আজকে সকলের জন্যে এই আলোচনাটি, শরীয়তের লোকেরা না শোনাটাই ভালো হবে। সেটি হলো কি, যে আমরা একটা জিনিস তরিকতে জানি, মানুষ মৃত্যুবরণ করার পরে পৃথিবীতে আবার জন্ম হয়ে আসতে হয়। যার যেরকম কর্ম, কর্ম অনুসারে সে জন্ম নেবে। যেমন যদি আল্লাহ কোরআনে এই কথাটি বলে থাকে যে ফাবিয়ালা ইউ রাব্বিকু মা তিকাজ্জিবান, যে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো। এখন আমরা তো কোনো কর্মফল অস্বীকার করি না, কিন্তু করতেছি না বুঝিয়া। যেমন আল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয় যে হে আল্লাহ, আমরা কি অপরাধ করেছিলাম যে আমাদের মধ্যে অনেকের চক্ষু নেই, কান নেই, হাত নেই, পা নেই, চলার কষ্ট, কেউ গরিবের ঘরে জন্ম নিয়েছে, কেউ জমিদারের ঘরে জন্ম নিয়েছে, রাজা বাদশার ঘরে জন্ম নিয়েছে, যা চায় তাই পায়, কিন্তু গরিবের কি অপরাধ ছিল? হাত নেই, পাও নেই, চোখ নেই, এদের কি অপরাধ ছিল? তখন কিন্তু আল্লাহ এই কথাটি বলে যে ফাবিয়ালা ইউ রাব্বিকু মাতিকা জীবান, যে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো। তাহলে বোঝা গেল সেই কর্মফলগুলো আমরা এই জন্মে করিনি, বিগত পিছনের জন্মেও আমরা আকর্ম কুকর্ম করাতে আল্লাহ দেখা যায় যে আমাদের উপর কাহার হয়ে গেছে, রাগান্বিত হয়ে কানা আলুলা, দেখা যায় কালো, বোবা, জ্ঞানহীন, গরিব, বিভিন্ন বানিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। তো আজকের এই আলোচনাটা শরীয়তের লোকেরা বুঝবে না বিধায় আমি শুধু বলেছি, তরিকতের লোকেরাই দেখুন এবং শুনুন। তো এখন কথা হলো যে আল্লাহকে জিজ্ঞাসা করব, আপনারা সাক্ষী, আপনাদেরকে শুনিয়ে বলছি, এবং আজকে আল্লাহকে জিজ্ঞাসা করব। তো এই আল্লাহকে যে জিজ্ঞাসা করব, এখন আল্লাহ কি আমাকে জবাব দেবে? যদি কোনো দিন এই কথার জবাব পাই, আমি অবশ্যই আপনাদেরকে জানাব। সেই কথাগুলো কি? সেই কথাগুলো হলো, মনে করেন আল্লাহকে যদি জিজ্ঞাসা করি যে আল্লাহ, মানুষ যখন অতিরিক্ত পাপিষ্ঠ হয়ে যায় এবং পাপের সমস্ত সীমা লঙ্ঘন করে ফেলে, তার আর কোনো ক্ষমাই নেই, তখন কিন্তু এদেরকে জাহান্নামে নিক্ষেপ করে। আর হাদিস শরীফে এসেছে, জাহান্নামে যখন নিক্ষেপ করে তখন দেখা যায় যে এদেরকে মানুষের স্রোতে ফেলায় না। কেন? মানব স্রোতটা অনেক দামি এবং সম্মানী, শ্রেষ্ঠ আদমকে সৃষ্টি করেছে মানব স্রোতে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও পৃথিবীতে এসেছে মানব স্রোতে। তাহলে এই মানুষের স্রোতের অনেক মূল্য। এই মানব স্রোতে আল্লাহ কখনো দোজকে বা জাহান্নামে নিক্ষেপ করবেন না। তাহলে কীরূপে? যে যেরকম কর্ম করছে, কেউ কুকুরের স্বভাব করেছে, কেউ মানুষের ক্ষতি করেছে, কেউ বাঘের গর্জনের মতো, বাঘের মতো মানুষেরকে মারছে, ধরছে, ফাঁড়ছে, খাইছে, তো যে যার মধ্যে যেরকম কর্মফল পেয়েছে ওই অনুসারে তারা পশুকুলে চলে যাবে। তে এখন কেউ গাছে চলে যাবে, কেউ মাছে চলে যাবে, 18,000 মাকলুকাতে চলে যাবে। এখন আল্লাহকে জিজ্ঞাসা করি যে হে আল্লাহ, আদমকে যখন তুমি সৃষ্টি করলে, তখন তো তুমি শুধু আদমকেই পাঠালে। তো আদমকে যখন পাঠানো হলো, এখন আদম পৃথিবীতে এসে দেখে যে গাছপালা, তরুলতা, সকল প্রাণী, যার যেখানে যেটা দরকার সেটাই আছে। এখন মানুষ যখন জঘন্য পাপ করে যায়, পাপের সীমানা শেষ করে, তখন এদের পশুকুলে গাছপালা, তরুলতা, মাছে তাদের জন্ম হয়।
এখন হে আল্লাহ, আদম তো মাত্র তাকে মুকরমকে দিয়ে তার বডি বানানো হলো, এরপরে তার মধ্যে প্রাণ সঞ্চার করা হলো। এরপরে আদম এসে দেখে গাছপালা তরুলতা 18,000 মাখলুকাত সবই আছে। তাহলে হে আল্লাহ, এটুকু আমার মাথায় ধরে না, আপনাকে জিজ্ঞাসা করছি যে এই গাছপালা তরুলতার মধ্যে 18,000 মাখলুকাত যারা আছে, যে এর মধ্যে 17,999টা মাখলুকাত আলাদা আর এক হলো মানুষ, তাহলে মানুষের মধ্যে আদম হাওয়া তারা মানব স্রোত পেয়ে গেল, আর মানব স্রোতটাই নাকি শ্রেষ্ঠ, তাহলে তারা দুইজন শ্রেষ্ঠ হয়ে গেল। আর 18,000 মাখলুকাত তারা গাছপালা তরুলতা বিভিন্ন প্রাণী জগতে এসে গেল, তো তাদের কী অপরাধ ছিল? আদম এসে যে সব কিছু রেডিমেড পাইল, তাদের কী অপরাধ ছিল? এখন যদি বলা হয় যে তাদের আগেও আরও 4টি জাতি সৃষ্টি ছিল, যেমন আদম হওয়ার আগেও আরও 4টি জাতি সৃষ্টি ছিল, সেই জাতিগুলোর নাম কি? জিন, অসুর, হারিস, নারিস। এই 4টি জাতি সৃষ্টি ছিল, তাদের মধ্যে পাপ করেছে, তাদের মধ্যে পাপ করেছে, তারা এসব হয়ে এসেছে, গাছপালা তরুলতা বিভিন্ন 18,000 মাখলুকাত হয়েছে। তাহলে হে আল্লাহ, আমি আপনাকে আরও একটু জিজ্ঞাসা করব, কারণ এই 4টা জাতিকে 4 যদি সৃষ্টি করা হয়ে থাকে, তো যেই জাতিটা পৃথিবীতে এসেছে বসবাস করেছে, তারাও কিন্তু এই 18,000 মাখলুকাতকে দেখতে পেয়েছে, তারা গাছের ফলফলাদি খেয়েছে, তারা প্রাণীর মাংস খেয়েছে, তাহলে তারাও তো পেয়েছে। এখন আল্লাহ কি বলবে? হ্যাঁ, আল্লাহর হাতে ভোতা দাও, আস্তে আস্তে করে রাও। এই কথাটা খেয়াল করে যদি আপনারা শোনেন তো অবশ্যই সামনের দিকে পাবেন ভাও। এখন কথাটি হলো যে প্যাসের তো শেষ নেই, এখন বলবো 4টা জাতি যদি 4 সৃষ্টি হয়ে থাকে, এক জাতি বিশৃঙ্খলা করেছে আরেক জাতিকে পাঠানো হয়েছে, আবার এই জাতি বিশৃঙ্খলা করেছে সেই জাতিকে পাঠানো হয়েছে, শেষে দেখা যায় কি, যে 4 জাতি এসে এই মাখলুকাত পেয়েছে, তাহলে সমস্ত জাতি এসে মাখলুকাতদেরকে পাইল। এখন কথা হলো, এর আগে তো কোনো জাতি ছিল না, পাপ ছিল না, তাহলে এই বন জঙ্গলায় পশু পাখি এগুলো যে জন্ম নিল, এরা কোন পাপের কারণে জন্ম নিল? এরা তো কোনো পাপ করেনি। আল্লাহ তো বলেছে যে আমি সকল আত্মা একই সাথে সৃষ্টি করেছি, একই সাথে যদি সৃষ্টি করা হয় তাহলে বেশিরভাগ চলে গেল বন জঙ্গলায় প্রাণী হয়ে, তাদের কি অপরাধ ছিল? আর মানুষ হয়ে জন্ম নিয়ে কিছু এসে গেল, এদের কি পূর্ণতা ছিল? কারণ পাপ পূর্ণ তো দুনিয়ায়, ওইখানে তো মাত্র সৃষ্টি করা হয়েছে, আল্লাহ সমস্ত আত্মাকে সৃষ্টি করে সে আলমে আরোয়ার মধ্যে রেখেছিলেন, সে আলমে আরোয়াতে তো কোনো পাপ ছিল না। আচ্ছা, আল্লাহকে যখন আমি ওই পর্যন্ত নিলাম, তখন আল্লাহ কি বলবে? তখন উত্তর হলো যে আমি সমস্ত আত্মাকে বলেছিলাম তোমরা সবাই শৃঙ্খলার সাথে থাকো এবং কাতারবদ্ধ থাকো, এবং তুমি এই ডিউটি করো, তুমি সেই ডিউটি করো, এক একজনকে এক এক কাজ দিয়ে দিয়েছে। তখন সে আত্মজগতে এক আত্মা আরেক আত্মাকে ধাক্কা মেরেছে, তারা লাইন থেকে বিচ্যুত হয়েছে, তো এরকম দেখা গেছে এক আত্মা আরেক আত্মাকে খোঁচা দিচ্ছে, টিটকারি করতেছে, কেউ কাউকে থাপ্পড় দিতেছে। তখন আল্লাহ কিন্তু আগেই বলে দিয়েছিল তোমরা যদি শৃঙ্খলার সাথে না থাকো এবং তোমরা যদি এরকম অশৃঙ্খল করো, তাহলে কিন্তু তোমাদের কঠিন বিচার হবে। তখন দেখা যায় কি, তারা যারা অশৃঙ্খল করেছে, আর অশৃঙ্খল বেশিরভাগ করেছে, তাই বুঝলাম যে বেশিরভাগ লোক পশু পক্ষীতে এসে গেছে, মাছে গাছে এসে গেছে,
তো এখন আমি একটা কথা বলবো, এই পৃথিবীতে যদি কোনো মানুষ মানুষকে খুন করে ফেলে তাহলে একটা খুন আছে অজান্তে, একটা জেনে শুনে। জেনে শুনে প্রোগ্রাম করে যদি কেউ কাউকে খুন করে তাহলে তার 12 বছরের জেলও হতে পারে, তার ফাঁসিও হতে পারে। তো এখন দেখা গেছে যে সেখানে তারা আত্মজগতে আলমে আরোয়ায় তারা একজনকে একজনে খোঁচা দিয়েছে, হয়তো লাইন থেকে বিচ্ছিত হয়েছে। এখন দেখা গেছে এই অপরাধটা আল্লাহ আমাদেরকে দেখিয়ে তখন একটা কথার ভাস করে দিলেন যে এই বিষয় এরকম করেছিল বিদায় তাদের জন্মটা মানুষে হয় নাই, তাদের জন্মটা পশু পক্ষীতে হয়েছে। তাহলে এখানে আমি আল্লাহকে বলবো যে হে আল্লাহ, যে কেউ যদি কাউকে জানাশোনাভাবে খুন করে তাহলে তার ফাঁসি হতে পারে, কিন্তু ওখানে খোঁচা দিয়েছে, লাইনবদ্ধ ছিল না, বা যে কাজগুলো দিয়েছিল কাজগুলো ঠিক মতো করে নাই, তো এখানে তো কেউ কাউকে মেরে ফেলেনি, খুন করে ফেলেনি, আর এই অল্প অপরাধে তো পশু জন্ম দেওয়া। তবে হে জগতবাসী, আমি আল্লাহর সাথে আর পেঁচাপেচি করতে পারবো না, এখন বাকি পেঁচাপেচিগুলো আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম, এই বাকি পেঁচাপেচিগুলো আপনারা আমার সাথে করেন এবং কমেন্টের মধ্যে জানাবেন যে আসলে যে বিষয়টা আল্লাহকে কোন পর্যন্ত আমি নিতে পারবো। আল্লাহ তো আমাকে একটা বেলকি দিয়েই আমাকে সরিয়ে দেবে, কিন্তু আল্লাহকে নিয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে কথাগুলো বলতে বলতে আমি এ পর্যন্ত পৌঁছেছি, এখন বাকিটা দেখি আমার দর্শকরা কি বলেন। তবে হে জগতবাসী, আজকের যে আলোচনাটি আমার করতে ভালো লাগলো, আপনাদের শুনতে কেমন লাগলো অবশ্যই বলবেন, এবং এই আলোচনার সীমানা শেষ করতে পারিনি, আমার মতো ব্যক্তির সম্ভব নয়, তবে আল্লাহ যদি কখনো জানায় অবশ্যই তার সম্ভব হবে এবং আল্লাহ এর সমাধান দিতে হবে। আর যদি আপনাদের মধ্যে সবাই তো আর একরকম নয়, অনেক জ্ঞানী লোক আছেন, আমাকে এটার কমেন্ট করবেন, আমি কমেন্টটিকে দেখে নেব, এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী আলোচনার জন্য আপনাদের কাছে পৌঁছে যায়। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।